লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্স সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপন করা হলেও জনবলের অভাবে তা এখনও চালু হয়নি। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। 2014 সালে লক্ষ্মীপুরের কোমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও আগের অবকাঠামো ও জনবল দিয়েই তা চলছে। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ব্যবস্থা থাকলেও করোনা মহামারী পরিস্থিতিতে জনবলের অভাবে রোগীর জন্য তা ব্যবহার করা যাচ্ছে না। পুরো হাসপাতাল জুড়ে নেই কোনো পরিচ্ছন্ন কর্মী। 50 জনের স্থানে কর্মচারী আছেন মাত্র 22 জন। অক্সিজেন বোতল ছাড়া আমরা অক্সিজেন তো আমরা রক্ত লাইনে অক্সিজেন পাই আর কি। প্রত্যেক রোস্টারে একজন করে সিস্টার থাকে। ওইদিকে করোনা রোগী সমানে ভর্তি হয়, ওইদিকে আইসোলেশন সমানে ভর্তি হয়। এখন হচ্ছে সবই জ্বরের রোগী, কোভিড-19 বেশি সাসপেক্টেড বেশি। ইমার্জেন্সিতে প্রতিদিন গড়ে রোগী আসছেন 150 থেকে 160 জন। শয্যার অভাবে রোগীকে অনেক সময় মেঝেতে রাখতে হচ্ছে। একটু কষ্ট হচ্ছে যদিও সেন্ট্রাল অক্সিজেন চালাইতে, তারপর আমরা চালাই যাচ্ছি। আশা করি যদি আমরা আরেকটু জনবল পাই তা এক্ষেত্রে আমাদের যদি সামনে কোনো বড় ধরনের ক্রাইসিস হয় বা আসে তখন আমরা মোকাবিলা করতে পারবো। সংকট নিরসনে জনবল নিয়োগের কথা জানিয়েছেন সিভিল সার্জন। ওই দায়িত্বটা অন্য কারো পরে দেওয়া হয়েছিল না বা দেওয়া না হওয়ার কারণে কে ওটা চালাবে সেটা নির্দিষ্ট ছিল না, সেই কারণে একদিন বন্ধ ছিল, এখন আবার নতুন লোক দেওয়া হয়েছে এবং চলছে। জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি জানান এলাকাবাসী। সাদিয়া ওমর, চ্যানেল আই।